আসসালামু আলাইকুম। খোদাগর চ্যানেলের পক্ষ থেকে কাছের এবং দূরের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে খোদাগর পরিবারের সদস্য হয়ে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। যা যা কাজ মূল রান্না আজকে করে দেখাবো। করলা ভাজি, আমরা করলা ভাজি সাধারণত নর্মালি পেঁয়াজ বেশি করে দিয়ে ভেজে ভাজি খাই, অনেক সময় আলু পেঁয়াজ বেশি করে দিয়ে খাই, মানে চিংড়ি মাছ দিয়ে, মানে বিভিন্ন স্টাইলে খাওয়া যায়। তো আজকে আমি সেরকম একটা ভাজি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে। আমি 2 টুকরো বড় সাইজকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, টুকরো করে এখন আমি ফ্রাই করে নিব। চুলা প্যান বসিয়ে তেলটা হিট করে রেখেছিলাম, দিয়ে দিলাম টুকরো করে মাছগুলো, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে এই মাছের সাথে আমি করলা অ্যাড করব, তার সাথে থাকবে কুচানো আলু। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন পুরো ভিডিওটি আর এনজয় করুন। প্রথমে আমি ছোট ছোট টুকরা করা ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আমরা মাথা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু করলা ভাজি খেতে পারি, চিংড়ি মাছ দিয়েও তো খাই সবাই, এভাবে খেয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। করলা ভাজিতে পেঁয়াজটা প্রচুর পরিমাণ লাগে, আর আমাদের অনেকে আমরা বলে থাকি মাঝে মাঝে আমাদেরকে করলা ভাজি দিতে হয়ে থাকে, আমি যেভাবে করছি সেম টু সেম এভাবে ফলো করে করবেন, দিতে হবে না। পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ পালি করে, ভালো করে একটু ভেজে নিচ্ছি। সে সাথে দিয়ে দিচ্ছি করলা, করলাগুলো আগে আমি কেটে স্লাইস করে কেটে ধুয়ে রেখেছিলাম, আমি বিচিগুলো ফেলে দিয়েছি, আপনাদের পছন্দ থাকলে বিচিগুলো রাখতে পারেন, অনেক আবার করলা বিচি খেতে পছন্দ করেন, কিন্তু আমার ভালো লাগে না, এই জন্য আমি ফেলে দিয়েছি। ভালো করে মিক্স করে নিব মাছের ছোটো 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 পিসগুলোর সাথে, ভালো করে মিক্স করে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব, তারপর আমি কুচানো আলুগুলো অ্যাড করব। উল্টে দিচ্ছি আবারও, চুলা হিটটা একদম মিডিয়াম রেখে করতেছি, ভালো করে উল্টে উল্টে দিলাম, গরম গরম ভাতের সাথে। এরকম করলা ভাজি হলে কিন্তু আর মাছ মাংস রেখেই করলা ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর আমি চিকন করে কুচানো আলুগুলো অ্যাড করে দিচ্ছি, আলুটা আমি কেটে ধুয়ে রেখেছি, আগে লিখে রেখেছিলাম, ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি কাটাকুটি ধোয়া দেয় দেখে না, এগুলো আগে করে রাখি। এখন আলুটা আমি ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব। আমি করলা ভাজিতে শুধু লবণ, স্বাদ মতো লবণ আর হালকা হলুদ ইউজ করেছি মাছটা ভাজি করার সময়, কিন্তু মরিচ গুঁড়ো অ্যাড করবেন না, ভাজি যে কোনো ভাজিতে মরিচ গুঁড়োটা না দেওয়া বেটার, কালারটা নষ্ট হয়ে যায়। কাঁচা মরিচটা দিতে পারেন ঝালের জন্য, ঝালের টেস্ট অনুসারে ঝালটা আপনারা কাঁচা মরিচ পালি করে দিলেই ঝালটা পাবেন। হালকা হলুদ ভাজি ভাজি করাটা করলে কালারটা খুব সুন্দর আসে, দেখুন আমার করলার কালারটা মশলা কি সুন্দর লাগছে। পরপর নেড়ে দিব, করলা ভাজি বেশি নাড়াচাড়া করতে হয় না, তবে মাঝে মাঝে নাড়াচাড়া করেও দিতে হবে, আর না হলে নিচে পুড়ে আসবে, আর যে কোনো জিনিস পুড়ে গেলে বা জলসে গেলে কিন্তু খাবার টেস্টটাই পুরো নষ্ট হয়ে যায়, আপনারা জানেন। আমি পাকা বসাইছি 2টা টমেটো অ্যাড করলাম, আপনারা করে দেখবেন হয়তো ভাববেন যে করলার সাথে টমেটো কেন অ্যাড করেছি, আপনারা এবারে দেখবেন তারপর আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার এভাবে করাটা কেমন হয়েছে।
খুবই মজার হবে ইনশাল্লাহ। আবারও ভালো করে মিক্স করে দিলাম। করলা ভাজি বা যে কোনো ভাজি করার সময় চুলাটা একদম মিডিয়াম তেলতে রাখলে ভাজিগুলো সফট, একদম স্লোলি ভাবে সফট হয়ে যাবে। আমার করলা ভাজি প্রায় হয়ে আসছে। আমি এখন কুচানো ধনিয়া পাতা অ্যাড করব, অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। আমার চিকন চিকন করে আলু কুচিয়েছি, দেখুন আপনারা, একটা আলু ভাঙেনি। কম করে আপনারা নাড়াচাড়া করবেন, আর আলুটা 3 থেকে 4 মিনিট পরে অ্যাড করবেন যদি আলু দেখিতে চান। যদি আলু দিয়ে না খান তাহলে তো অ্যাড করার দরকারই নেই। যারা আলু দিয়ে খেতে পছন্দ করেন একটা আলু অ্যাড করুন, ভাবেন তাহলে 2-3 মিনিট পরে অ্যাড করবেন, তাহলে আলুটা ভাঙবে না। দেখুন লোকগিয়ে আমি এখন আমি চুলাটা অফ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাল্লাহ, হেভি টেস্টি। অবশ্যই আপনাদের প্রসাদ দিতে পারি, এভাবে করে খেলে মজা পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।